ইদানিং মেয়েরা মুখ আবৃত করতে মুখোশ না পরে মাস্ক পরে আবৃত করছেন, মাস্কগুলো বড়, চোখ ছাড়া কিছুই দেখা যায় না, এটা কি পর্দার আওতায় পড়বে? দেখুন, মাস্ক অথবা যে কোনো কিছু দিয়ে যদি নিজের সৌন্দর্যকে আবৃত করতে পারেন তাহলে সেটা পর্দা হিসাবে বিবেচিত হবে, সেটা পর্দা হিসাবে ধর্তব্য হবে। পর্দা হিসাবে ধর্তব্য হওয়ার জন্য কাপড়ের নেকাবি পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই। করোনা এসে আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলেছে, করোনা যে কত কিছু দিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে কিন্তু অনেক কিছু দিয়েও গেছে। করোনা আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে গেছে তা হলো, কিছু লোক বলতো যে এভাবে আপাদমস্তক বোরকার মধ্যে থাকা, পর্দার মধ্যে থাকা, এটা কি সম্ভব, এটা অমানবিক, এটা সম্ভব না। এবং তারা বলতো যে সমস্ত হুজুররা ফতোয়া দেয় পর্দা করতে হবে, হুজুররা একটু বোরকা পরে দেখুক তো কয়েকদিন কেমন লাগে, কত কষ্ট, তারা মেয়েদের কষ্টটা বুঝে না, আন্দাজে শুধু ফতোয়া দেয়। এই এই কথা যারা বলছে আমরা করোনার সময় দেখছি তারা সবাই সাদা বোরকা পরছে আপাদমস্তক, এবং এই বোরকা পরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ওই বোরকা মহিলাদের বোরকার চাইতে শতগুণ বেশি কষ্টের। প্লাস্টিকের মাথা থেকে পা পর্যন্ত অ্যাপ্রন পরে একদম পুরা নাক মুখ চোখ হাত পা সব ঢেকে বোরকার চাইতে আরও অনেক বেশি আপনার কি বলে পুরো শরীর ঢেকে ফেলে এবং আঁটো সাঁটো থাকে, অনেক গরম হয়, এগুলো পরে তাদেরকে গরমে ডিউটি করতে আমরা দেখেছি। তাহলে করোনা এসে প্রমাণ করে গেছে এগুলো সম্ভব, এগুলো অসম্ভব না। তো তুমি কেমনে করলা? তো ঠিক একইভাবে মাস্ক পরেও অনেক মেয়েরা সেরকম মাস্ক যদি হয় যে পুরো ফেস ঢাকা যায় তো আলহামদুলিল্লাহ, তার সৌন্দর্য আবৃত করতে পারলেই পর্দা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আমি ইন্টারনেট লাইন নিয়েছি কিন্তু পরিবারের কিছু সদস্য ভারতীয় সিরিয়াল দেখে, এতে করে আমার গুণা হবে কি না? আপনি ইন্টারনেট লাইন নিছেন, এখন আপনার লাইন নেওয়া নিয়ে পরিবারের সদস্যরা কেউ হারাম জিনিস দেখে, খারাপ জিনিস দেখে, তো এক্ষেত্রে আপনার দায়িত্ব হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। ধরা যাক আপনার ছোট ভাইটা এ কাম করে, তাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলেন, পরে আর পাসওয়ার্ড দিয়েন না। পাসওয়ার্ড যদি তার দিতেই হয় পড়ালেখার জন্য, অন্যান্য কাজের জন্য, তার কাছ থেকে প্রমিস, তাকে প্রমিস করান, তার কাছ থেকে কমিটমেন্ট নেন, তাকে বিভিন্নভাবে শর্তের বেড়া জালে ফেলে তারপরে তাকে অন্যায় থেকে আপনি সরায় তারপরে পাসওয়ার্ড দেন, এভাবে করতে পারেন, এভাবে আপনি চেষ্টা করবেন। এরপরও যদি আপনার অজান্তে তারা করে আপনার আর কোনো দায়বদ্ধতা নাই ইনশাআল্লাহ।